হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের হেলথ টিপসটি রইল জেনে নিন গ্যাস্ট্রিক রোধের দশটি সহজ কৌশল পৃথিবীর সকল মানুষই জীবনের কোনো না কোনো সময় অল্পতা বা অ্যাসিডের প্রতিপ্রবাহতা ভুগছেন কিছু ক্ষেত্রে অনেকের এই সমস্যা প্রতিদিনেরই এমনকি অনেকের এই সমস্যার সাথে প্রতিদিন আমৃত্যু লড়াই করে অতিরিক্ত খাবার গ্রহণ মশলাযুক্ত খাবার মদ অথবা ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণের ফলে এই অম্লতার সৃষ্টি হয় এতে অনেক সময় বুকে জ্বালা পোড়ার সৃষ্টি হয় বিভিন্ন ডাক্তারি ওষুধ সেবনে সাময়িক স্বস্তি মিললেও সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না কিন্তু প্রাকৃতিক উপায়ে অনেকটা এই সমস্যা প্রতিকার সম্ভব আসুন জেনে নেয় প্রাকৃতিক উপায় গ্যাস্ট্রিক রোদের দশটি সহজ কৌশল প্রথমে নম্বর এক নারিকেলের পানি গ্যাস্ট্রিকের ব্যথা দূর করে বুকের জ্বালা পোড়া দূর করতে পারে নম্বর দুই ক্যাফেন জাতীয় সকল পানি পরিহার করে সবুজ চা বা ভেষজ পানির পান করার অভ্যাস করুন নম্বর তিন প্রতিদিন এক গ্লাস দুধ অবশ্যই পান করুন নম্বর চার আপনি যদি পাই হয়ে থাকেন তাহলে অবশ্যই ধূমপান বন্ধ করুন নম্বর পাঁচ আপনার খাদ্য তালিকা থেকে ঝাল ও মশলাযুক্ত খাবার ত্যাগ করুন নম্বর ছয় কিছু সময় সময় পর খাবার গ্রহণ করুন এবং কম কম করে খাবেন অনেক সময় না খেয়ে থাকার ফলে গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় নম্বর সাত পুদিনা পাতা প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা করতে পারে পানিতে পুদিনা পাতা ভালো করে সেদ্ধ করে নিন প্রতিবার খাওয়ার পর এক গ্লাস পুদিনা পাতা রস পান করুন নম্বর আট বুকে ব্যথা দূর করার জন্য লব লঙ্গের ব্যবহার করতে পারেন একটি লবলঙ্গ মুখে দিতে বুঝতে পারবেন এর কার্যকারিতা নম্বর আট খাদ্য তালিকা মটরশুঁটি কুমড়া বাঁধাকপি গাজর এবং পেঁয়াজ যোগ করুন নম্বর দশ রাতে ঘুমাতে যাবার অন্ত দু থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন সব বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো এবং সকলকেই ভালো রাখো